ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম চারজন প্রেসিডেন্ট আমার ধোনি থার্ড ছিলেন। আগে পেসমেকার ছিল, বারবার হসপিটাল ভর্তি হতো, উনি অ্যাপোলো থেকে আমাদের কাছে এসেছে। Patients of Amri Hospitals are opening and launching the club. মোবাইল চলে আসছে, হ্যাঁ হাতে আর ওখানে মোবাইল চলে আসছে, আচ্ছা মোবাইল চলে আসছে। সোহম হচ্ছে ওর স্ট্রোক পেশেন্ট, কিন্তু একটা হোল ছিল আগে, আগে উপর ঢাক করে খুলতে হতো, ওকে একটা ডিভাইস লাগিয়ে ওর ওয়াইফ পাপটা রয়েছে ওখানে। তবুও এটা আপনার পাচ্ছে হচ্ছে, যেটা একটা চেক আপ করতে যেটা প্রয়োজন হয় সব থেকে জিনিস, একটা একজনের অ্যাসিস্ট করতে গেলে সেটা হচ্ছে একটা আপনার র্যান্ডাম সুগার করা হবে, তার সঙ্গে থাকছে ক্রিয়েটিনাইন, তার সঙ্গে থাকছে ইউরিক অ্যাসিড, তার সঙ্গে থাকছে টিএসএইচ, তার সঙ্গে থাকছে আপনার হিমোগ্লোবিন, তার সঙ্গে থাকছে এলডিএল কোলেস্টেরল, ইসিজি, ইকো স্ক্রিনিং, ইকোকার্ডিওগ্রাফি স্ক্রিনিং, কার্ডিওলজিস্ট কনসালটেশন, ডায়াটিস্ট কনসালটেশন। এটা করতে পারলে একজন কার্ডিওলজিস্ট কিন্তু দেখে বলতে পারবে আপনার হার্টের কন্ডিশনটা কি, কারণ সাধারণ লোককে তো আমরা নিচ্ছি, আমরা কোনো কার্ডিয়াক পেশেন্টের জন্য এটা বলছি না। তাতে যদি হয় যে না তার হার্ট ঠিকই আছে, তার কিছু হয়তো কোলেস্টেরলটা হয়তো একটু বাড়ছে, সো উই আর প্রসেসিং দ্যাট অ্যান্ড দিস উড বি ওয়ান অফ ইটস কাইন্ড ইন ইস্টার্ন ইন্ডিয়া, উই আর ওয়ার্কিং অন দ্যাট, আওয়ার পার্টনার্স আর অলসো হিয়ার, উই আর ক্লোজলি ওয়ার্কিং উইথ দেম, নাম্বার ওয়ান। নাম্বার টু, we have only one number to get all the appointments to anywhere Mukundapur range je short leg che bapar ta eta bojha chhuti dewa hoye apnake thik ache etar jonno je taka tar kotha bolechen seta o amu kichu beshi noy she bapar ta thik ache kintu jeta age bolle rakhte je earning member of a family mane tar family ache tar sanghe duti ache sei jodi heart attack niye kotha bolti hoy tahole heart attack heart disease tar individual is a disease of that family প্রতিদিন মর্নিং ওয়াক করার অভ্যেস থাকে, তার ফ্যামিলির আদার মেম্বাররাও সেই অভ্যেসটা ফলো করে, সে যদি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড কিংবা হেলদি ডায়েট ফলো করে তাহলে তার ফ্যামিলির আদার মেম্বাররাও সেই ডায়েট ফলো করে। তো এই জিনিসটা কিন্তু ইজ নট এ কস্ট ক্লিয়ার। এখন হার্ট ডিজিজ চিকিৎসা যে কস্ট নিয়ে যে কস্ট হচ্ছে এটা আপনি করেছেন, ইটস নট ডিটারমাইন্ড বাই এ সিঙ্গেল গ্রুপ অর সিঙ্গেল ইউনিট, ইট ইজ ডিটারমাইন্ড বাই ইটস এ ন্যাশনাল ন্যাশনাল ডিটারমিনেশন, মানে আজকে যে আমাদের যে আজকে যে প্রচেষ্টা যেটা আজকে যেটা আমরা করলাম আর কি, এটা হচ্ছে হার্টের আর কি একটা ক্লাব আমরা তৈরি করলাম, একে নাম দেওয়া হয়েছে হ্যাপি হার্ট ক্লাব। অর্থাৎ হ্যাপি হার্ট ক্লাব মানে এটা সাধারণ মানুষদের জন্য করা হয়েছে, যারা অলরেডি হার্টের পেশেন্ট কিংবা কার্ডিয়াক পেশেন্ট, এটা তাদের জন্য নয়, কিন্তু এটা হচ্ছে যারা সাধারণ মানুষ, অগণিত মানুষ, অনেক মানুষ আছে যারা কিন্তু তাদের জানেন না তারা হার্টের তাদের কি স্টেটাসটা রয়েছে, এবং তাকে দেখা যায় কি হঠাৎ করে কোনো একটা সময় হার্ট অ্যাটাক হয়ে তাদের একটা প্রচুর খরচের একটা সম্মুখীন হতে হয়। তো সেই জন্য এটা আমাদের একটা ইনিশিয়েটিভ, আমরা সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ক্লাবটা তৈরি করেছি, যাতে তারা এই ক্লাবের সদস্য হন এবং তারপরে এই ক্লাবটার মেম্বারশিপ হলে তারা একটা চেক আপ তারা ফ্রি পাবেন কমপ্লিমেন্টারি, তাতে ফার্স্ট ইনিশিয়ালি তারা বুঝতে পারবেন যে তাদের স্টেটাসটা কি, হার্টের স্টেটাসটা কি। এরপরে আমরা প্রতি কোয়ার্টারে
পরে আমরা তার হার্টটাকে চেক আপ করবো, তাতে ডায়েটিশিয়ান কনসালটেশন, কার্ডিওলজিস্ট কনসালটেশন, এবং যত রকম ইনভেস্টিগেশন হবে তার উপর 20% ডিসকাউন্ট করে তাকে সারা বছর আমরা টেক কেয়ার করবো। কারণ কি, যেটা দেখা যায় যে ফুড হ্যাবিট একটা বিরাট একটা রোল প্লে করে এই কার্ডিয়াক প্রবলেমের জন্য, তাই জন্য আমরা ডায়েটিশিয়ান কনসালটেশনটাও রেখেছি। প্রতি কোয়ার্টারে আমরা ডায়েটিশিয়ান কনসালটেশন, কার্ডিয়াক কনসালটেশন করে আমরা একটা যাতে একটা সাধারণ মানুষ যাতে তাকে যাতে একটা বড় হার্ট অ্যাটাক কিংবা একটা স্ট্রোকের উপর যাতে তাদের এফেক্ট না হয় সেটার জন্য আমরা একটা চেষ্টা করছি। এই শব্দটা কেন ইউজ করলেন? বিয়ন্ড 360 ডিগ্রি, যেটা এটা হচ্ছে, ধরুন আমরা তো সবাই জানি একটা কথা যে 360 ডিগ্রি এটা হচ্ছে সাধারণ মানুষের ইয়ে, 360 ডিগ্রি এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ, আমরা সবাই জানি। 61টা যেটা আমরা বলছি, কার্ডিয়াক কেয়ার হচ্ছে, তারা আসছে, ডাক্তার দেখছেন, তাদেরকে ইমার্জেন্সিতে টেক কেয়ার করা হচ্ছে। আমরা আরো কিছু অ্যাডিশনাল দেখতে চাইছি, যেমন মাঝরাতে যদি কোনো আপনার একটা সিনিয়র কার্ডিওলজিস্টের দরকার হয়, আপনি কম জায়গায় পাবেন যে তাদের সিনিয়র কার্ডিওলজিস্টকে রাত্রিবেলায় তাকে ডেকে পাওয়া যায়। আমরা কিন্তু রাখছি যে যদি কোনো সিনিয়র কার্ডিওলজিস্টের প্রয়োজন হয়, সিনিয়র কার্ডিওলজিস্ট কিন্তু অ্যাভেলেবেল হবে, সেরকম যদি প্রয়োজন হয় উনি কিন্তু অ্যাভেলেবেল হবে। এই কতগুলো এক্সট্রা বেনিফিটস, এক্সট্রা স্পেশালি সার্ভিসেস আমরা যেটা দিচ্ছি তার জন্যই আমরা বলছি 361। আপনার নামটা? আমি রূপক বড়ুয়া, আমি গ্রুপ সিইও এমআরআই গ্রুপ অফ হসপিটালস। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল কলমের দুনিয়া ইউটিউব চ্যানেল।